আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি জিমেল আইডি সিক্রেট করবেন এবং হ্যাকারদের হাত থেকে সম্পূর্ণভাবে জিমেল আইডিটি মুক্ত করবেন বা রাখবেন। তো বন্ধুরা, জিমেল আইডি আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, প্লে স্টোর ওপেন করতে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে, অফিসের কাজে অর্থাৎ অফিসে ইমেল আদান প্রদান করতে। তো এক্ষেত্রে জিমেল আইডি সিক্রেট করা আমাদের খুবই জরুরি। কারণ হচ্ছে আপনার ফোনটি হ্যাক হতে পারে, আপনার লোকেশন হ্যাক হতে পারে, আপনার অ্যাক্টিভিটিস হ্যাক হতে পারে। তো এজন্য আপনার জিমেল আইডিটি ফুললি সিক্রেট করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা জেনে নেই কীভাবে জিমেল আইডি সিক্রেট করতে হয়। তবে তার আগে আরেকটা কথা বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা চলুন জেনে নেই কীভাবে কী করতে হয়। তো বন্ধুরা, আপনার জিমেল আইডিটি সিক্রেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো বন্ধুরা, টু স্টেপ ভেরিফিকেশন কী? টু স্টেপ ভেরিফিকেশন হলো আপনি যখন নর্মালি আপনার জিমেল আইডিটি অন্য কোনো ডিভাইসে ওপেন করেন, ডিভাইস বলতে মোবাইল কিংবা পিসি যে যে একটা ডিভাইস হোক, ঠিক আছে। তো আপনি যখন ওপেন করতে যান তখন যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে আপনার নাম দিয়ে এবং পাসওয়ার্ড দিতে হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পরও আরেকটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, তারপর আপনার আইডিটি ওপেন হবে, তার আগে নয়, ঠিক আছে। চলুন আমরা জেনে নিই টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হয় অর্থাৎ আপনার জিমেল আইডিটি কীভাবে সিক্রেট করবেন। তো এজন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার জিমেইলে ঢুকে যাবেন, অর্থাৎ আপনার জিমেইল ওপেন করবেন। ওপেন করার পর আপনি একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট থাকবে। আপনার ম্যানেজ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনার জিমেল আইডিতে ঢোকার পর এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনি এখান থেকে সিক্রেটে চলে যাবেন। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফর্ম, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, ঠিক আছে। তো আমরা সিকিউরিটিতে চলে যাব। তো সিকিউরিটিতে আমি ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটিতে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে চালু করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। তো আমরা টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব। তো বন্ধুরা, টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনাকে একটু নিচে চলে যেতে হবে। নিচে যাওয়ার পর আপনি দেখবেন গ্রেট স্টার্ট লেখা আছে, আপনি মার্ক করে আপনাদের দেখিয়ে দিই যে গ্রেট স্টার্ট লেখা আছে, আপনি সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে আপনার পাসওয়ার্ডটি লিখতে হবে, আগের পাসওয়ার্ডটি আপনাকে লিখতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা লিখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে নিলাম। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সট আছে, আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম, দেখা যাক কী আসে। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করতেছে, আবার দেখতে পাচ্ছি। তো এখানে কী লেখা আছে উপরে, একেবারে উপরে কী লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা মোবাইল এবং একটা হ্যান্ড দেওয়া আছে। ইউজ ইউর ফোন অ্যাজ ইউর সেকেন্ড স্টপ টু সিং ইন, অর্থাৎ সেকেন্ড স্টেপে আপনি যাওয়ার জন্য আপনার মোবাইল কি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে যেটা সেটা হচ্ছে আপনার মোবাইল দিয়েও এটা ব্যবহার করে আপনি সেকেন্ড স্টেপে যেতে পারেন, এবং আপনার ফোন নাম্বার ইউজ করে আপনি সেকেন্ড স্টেপে যেতে পারেন। অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন করতে হলে আপনাকে একটা জিনিস আপনাকে যাচাই করবে, সেটা হচ্ছে আপনি দুটো জিনিস দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশনের পরবর্তী স্টেপে যেতে পারেন। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মোবাইল দিয়ে এবং দ্বিতীয়ত হচ্ছে সিম দিয়ে। তো অর্থাৎ এটাই বলতে চাচ্ছে যে আপনি একটা কোড পাবেন, সেটা আপনাকে যাচাই করার জন্য এটা তারা বলবে যে যদি আপনি ইয়েস করে দেন, এখানে ইয়েস লেখা আছে, আমি দেখাই আপনাকে। এই যে এখানে কন্টিনিউ করা আছে, ঠিক আছে। ডিড সি ইউর ডিভাইস, অর্থাৎ ডিড সি ইউর ডিভাইস, এখানে এটাই বলতে চাচ্ছে যে এই ডিভাইসটি কি তোমার, অর্থাৎ আপনারা যে মোবাইলটা অর্থাৎ যে ডিভাইসটা ইউজ করবেন সেটার মডেল এখানে দেখাবে। এই যে এখানে মডেলটা শো করবে, ঠিক আছে। তো যদি আপনাদের এই মডেলের এখানে শো করে, আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন সেটা যদি এখানে শো করে, তাহলে আপনি ইয়েস করে দিবেন বা কন্টিনিউ করে দিবেন, যেটাই আসুক না কেন। নয়তো বন্ধুরা এটা করবেন না, কারণ একটা কোড যাবে, সেটা আপনার মোবাইলে যদি সেটার সাথে মিল না হয় তাহলে সে কোডটা আপনি পাবেন না। আর সে কোডটা না পেলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন না। তো যাই হোক, আমি মোবাইল দিয়ে আমি আরেকটা পথ দেখাতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে মোবাইল
সিমের মাধ্যমে আমি নিতে চাই। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সি সুমুর অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সি সুমুর অপশন, ঠিক আছে, এই যে। তো আমি সেখানে ক্লিক করব, সুমুর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কে এ স্মল প্রাইস স্কেল ডিভাইস ইউজ ফর সিঙ্গিং ইন এবং টেক্সট মেসেজ অর ভয়েস কল, ঠিক আছে। তো আপনারা টেক্সট মেসেজ অর ভয়েস কলে ক্লিক করে আমি নিতে চাই এটা, তো আপনারাও নেবেন, বা আপনাদের ইচ্ছা মতো আপনারা যদি মোবাইল দিয়ে নিতে চান তাহলে মোবাইলের জন্য একটা রিস্ক আছে, সেটা হচ্ছে যদি আপনার মোবাইলের এই অপশনটা বা আপনার মোবাইলের মডেলটা এখানে যদি শু না করে আর আপনি যদি সেটাকে কন্টিনিউ করে দেন তাহলে তো আপনি কোড পাবেন না। তো এই জন্য আমি বলতে চাই সেটা হচ্ছে আমি আবার মোবাইলের সিম দ্বারা আমি সেটা নিতে চাই বা কোডটা নিতে চাই বা টু স্টেপ ভেরিফিকেশনটা আমি করতে চাই। তো আমি টেক্সট মেসেজ অর ভয়েসে কল সেখানে ক্লিক করব। তো ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লেটস সেট আপ ইওর ফোন, অর্থাৎ আপনার ফোনটা সেট আপ করবেন। এবং এখানে একেবারে নিচে এর নিচে লেখা আছে হোয়াট ফোন নাম্বার ডু ইউ ওয়ান্ট টু ইউজ, অর্থাৎ আপনি এখানে আপনার নাম্বারটা ব্যবহার করবেন। তো একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই অপশনটা আপনি যদি বাংলাদেশ থেকে এটা ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন করতে চান বা ইউটিউবটা ইউজ করেন বা জিমেল আইডিটা আপনি ইউজ করেন, সরি ইউটিউব বলে ফেললাম, যদি আপনি জিমেল আইডিটা ইউজ করেন বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ প্রয়োজন, আর যদি আপনি পৃথিবীর যে প্রান্তে বা যে দেশ থেকে ইউজ করেন সে দেশের নামটি এখানে বসিয়ে নেবেন, অর্থাৎ নাম্বারের যে কোডগুলো সেগুলো আপনি বসিয়ে নেবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে সেক্ষেত্রে আমি বাংলাদেশে ক্লিক করলাম। তো ক্লিক করার পর বন্ধুরা আমার নাম্বারটা অলরেডি শু করতেছে, কারণ আমার এই নাম্বারটা গুগলে আমি সেট আপ করে রাখছি, যার কারণে এটা শু করতেছে। আপনারা চাইলে আপনারা এখান থেকে আপনাদের যে নাম্বার দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশনের কোডটা নিতে চান বা পেতে চান সেটা আপনি এই নাম্বারটা এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় যেটা সেটা হচ্ছে আপনার যে জিমেল আইডিটা রিকোয়ারি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা যদি এখানে বসেন তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে আপনার নাম্বারটা বসিয়ে নেবেন। আমার তো নাম্বারটা অলরেডি এখানে বসানো আছে, সেক্ষেত্রে আমার নাম্বারটা বসানোর প্রয়োজন নেই। যাই হোক, এরপরে আমি বসাতে চাই, আমি অলরেডি নাম্বারটা কেটে দিলাম, আবার বসিয়ে নিই। তো বন্ধুরা নাম্বারটা বসানোর পর আপনারা একটু নিচে চলে যাবেন, যার পর এখানে দেখতে পাবেন যে টেক্সট মেসেজ বা ফোন কল। আপনি এই নাম্বার দিয়ে ফোন করেও আপনাকে এই মেসেজটা দিতে পারে বা কোডটা দিতে পারে, এবং আপনাকে যেটা করবে সেটা হচ্ছে টেক্সট মেসেজের মাধ্যমে আপনাকে দিতে হবে। তো আমি যেহেতু টেক্সট মেসেজের মাধ্যমে নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি টেক্সট মেসেজে ক্লিক করবো, বা অলরেডি এটা আমার এখানে শু করা আছে বা ক্লিক করা আছে। তো সেক্ষেত্রে আমি একবারই নেক্সটে ক্লিক করবো, এখানে নেক্সট দেখতে পাচ্ছেন আপনারা, নেক্সটে ক্লিক করবো। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো আমার মোবাইলে একটা কোড আসবে, অর্থাৎ একটা সিমে একটা কোড আসবে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কোডটা বসাবো, ঠিক আছে, আপনারা আপনাদের কোডটা বসিয়ে নিন। তো বন্ধুরা আপনারা খুব কেয়ারফুলি এই কোডটা বসিয়ে নেবেন। বসানোর পর যেটা করবেন সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে আরেকটা অপশন বেছে নিতে পারেন। আপনি যদি চান না আমি টু স্টেপ ভেরিফিকেশন করতে চাই না, এখান থেকে বেঁকে চলে যাবেন সোজা আপনার পুনরায় জায়গায় চলে যাবেন, ঠিক আছে। আর যদি করতে চান এখন পর্যন্ত সময় আছে, তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, অর্থাৎ সব শেষ যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এটা করবেন, কারণ এটা অন্তত জরুরি এবং অন্তত বেটার একটা সিক্রেট জিমেল আইডির জন্য, তো টু স্টেপ ভেরিফিকেশন। তো আমি যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন অলরেডি সব কিছু কাজ শেষ করেছি, এখন আমি নেক্সটে ক্লিক করে সম্পূর্ণ কাজটা অর্থাৎ শেষ স্টেপটাও ক্লিয়ার করে নিব। তো আমি নেক্সটে ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, সরি নিচে চলে গেছে, এই যে নেক্সট লেখা আছে, ঠিক আছে। আমি যেহেতু নাম্বারটা বসিয়ে নিলাম বা কোডটা বসিয়ে নিলাম সেক্ষেত্রে এখন আমার সর্বশেষ কাজটা নেক্সটে ক্লিক করা, ঠিক আছে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তো বন্ধুরা আপনার মোবাইলে অর্থাৎ যে সিমটা দিয়েছেন সেই যে সিমের নাম্বারটা দিয়েছেন সেই সিমে একটা মেসেজ যাবে যে আপনার জিমেল আইডিটা টু স্টেপ ভেরিফিকেশন করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এরকম একটা মেসেজ যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য একটা মেসেজ এখানে শু করতেছে, এবং আমার মোবাইলেও একটা মেসেজ যাবে কিছুক্ষণের মধ্যে সিমে যাবে। তো বন্ধুরা আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন লেখা আছে, সেখানে ক্লিক করে আমরা টার্ন অন করে নিব। এই যে লেখা আছে টার্ন অন, আচ্ছা আমরা টার্ন অনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশন
কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অন সিন ফোর স্টেপ, ঠিক আছে, 2021। তো আরেকটা কথা বলেনি, সেটা পূর্বে বলছি, এখন বলতে চাই, সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করে দিতে পারেন। এখানে একটা অপশন আছে এই যে, ঠিক আছে, তো আমার মনে হয় অফার কোনো প্রয়োজন নয়, কারণ এতটুকু এগিয়ে আসছেন সেটা বেটার। তো বন্ধুরা, আপনাকে সম্পূর্ণ কাজ শেষ করার পর, টার্ন অন করার পর আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, যেটা পূর্বে বলছি এখনও বলতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন প্রমাণ, এখানে আমার একটা মেসেজ আসছে, এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন টার্নড অন, ইয়োর রিসেন্টলি টার্নড অন টু স্টেপ ভেরিফিকেশন ফর ইটিবি নিউজ বিডি 2021 gmail.com, ঠিক আছে। তো আপনারা প্রমাণসহ দেখতে পারলেন টু স্টেপ ভেরিফিকেশন করা। তো এই ছিল আজকের পরিবেশনা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে বুঝিয়ে দিবেন যে আমি পরবর্তী ভিডিও কীভাবে করতে চাই, কমেন্ট করে দিবেন আপনাদের কী চাহিদা বা কোথায় কী হয়েছে, কোথায় ভুল হয়েছে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।